যায় সকলে মিলে, আয় রে নবীন আয় রে প্রবীণ ছুটে এই পতাকা তলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আলা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশ-শাইতানু ইয়া'ইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়া'ইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদ্দা আল্লাহু ওয়াসিউন আলীম। আমার প্রিয় দর্শক মণ্ডলী, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির আয়োজনে এসব কোরআনের পথে আমরা আজকে আপনাদের সামনে আমাদের প্রিয় অত্যন্ত পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব আমাদের উস্তাদ মুফতি কাদি ইব্রাহিম হাফিজাহুল্লাহকে আমরা এখানে পেয়েছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ, রমজান আমাদের ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য, ভালো করার জন্য। আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলাম এবং আসলে দলিল ভিত্তিক আলোচনাই আমাদের জন্য সবচেয়ে বেশি ফায়দা বয়ে আনে এবং এটা মানুষের জীবনেও প্রভাব বিস্তার করে। আমরা অনেক আলোচক পাই কিন্তু দলিল পাই না, এই জন্য শ্রোতারাও খুব কষ্ট পান। আর আমরা দলিল ভিত্তিক আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে দলিল দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা দলিলের জাতি, দলিলের জাতি, আমাদের তো কোনো জিনিস দলিলের বাহিরে নেই। এখন আমরা আজকে সামাজিক অপরাধ প্রবণতা দমনে আমাদের কোরআন আমাদেরকে যে আলোগুলো দিয়েছে, যে নূর দিয়েছে, সেই নূরের উপর যদি আপনি একটু আলোকপাত করতেন। জি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ, গোটা কোরআনই আসলে সামাজিক অপরাধ দমন করে সামাজিক মানবিকতা এবং একটা আলোকিত সমাজ তৈরি করার বই গ্রন্থ, কোনো সন্দেহ নাই। তো এখানে সারা ওয়ার্ল্ডে যে অপরাধগুলো হয়, যে ক্রাইমগুলো হয় বিভিন্ন সাইডে যে হয়, এটার যে মূল কারণ, এটা ব্রিটিশ একজন মনোবিজ্ঞানীর গবেষণায় উঠে এসেছে। তো যেটা মূলত কোরআন থেকে নেওয়া, সূরা আল বাকারার একটি আয়াত, ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আপনি যে আয়াত তেলাওয়াত করেছেন, এটা ওটা একই সূত্রে গাঁথা। তো এখানে তিনটা জিনিস, যে বিশ্ব অশান্তির মূল পয়েন্ট হলো তিনটা। একটা হলো ভায়োলেন্স, আর দুই হলো সেক্সুয়াল যেই যেই ক্রাইমগুলো, অর্থাৎ পর্নোগ্রাফি, পর্নোগ্রাফি। তিন নম্বর হলো ব্লাসফেমি। তাহলে ভায়োলেন্স, পর্নোগ্রাফি, ব্লাসফেমি, ধর্মের বিরুদ্ধে একটা কুধারণা পোষণ করা, সৃষ্টিকর্তাকে গালি দেওয়া, এগুলি ধর্মীয় ব্যক্তিত্বকে জি বাজে মন্তব্য করা। আমরা যদি কোনো সামাজিক টিভি নাটকে বা কোথাও আমরা দেখি যেগুলো আজকের সমাজকে কলুষিত করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, বরং ধ্বংসের গর্তে ফেলে দিয়েছে, সেখানে কি আছে? এই ভায়োলেন্স, এই পর্নোগ্রাফি, এই ব্লাসফেমি। তো ব্রিটিশ ধর্মীয় কটাক্ষ আছে, ধর্মীয় কটাক্ষ আছে। একটা খারাপ চরিত্রে অভিনয় করবে কে, যার দাঁড়িয়ে আছে, টুপি আছে, আদম ব্যাপারে দিয়ে, হ্যাঁ আদম ব্যাপারে দিয়ে দিল। তো এটা কিন্তু, এটাই হলো বিশ্ব অশান্তি এবং বরং এটা ক্যান্সারেরও মূল কারণ। ওই মনোবিজ্ঞানী যেটা বলেছেন, মানসিক ডিপ্রেশন, টেনশন, মনোজগতের অশান্তি, আত্মহত্যার মূল কারণ এগুলি এবং ক্যান্সারের মূল কারণ এগুলি। কোরআন কি সুন্দরে বলেছে যে শয়তান এই তিনটা জিনিসের নির্দেশ দেয় তোমাদেরকে। একটা হলো সু, এ সু হলো আপনার ভায়োলেন্স, যেটা এই সুর মধ্যে একটা হলো অপরকে হত্যা করা। আজকে বোমা মেরে দেখা যায় একটা জাতির লক্ষ লক্ষ নারী শিশু নিরাপরাধ মানুষকে শেষ করে দিল, সু করে দিল, একটা ভায়োলেন্স করে দিল। এটা আজকে যার শক্তি যত বেশি, এই ভায়োলেন্সটা সে তত বেশি করে। যুগ যুগান্তর একটা ঘৃণাবোধ, যারা এই ভায়োলেন্সের শিকার হলো, যারা এই এই এর কারণে যারা নিহত হলো, আহত হলো, পঙ্গু হলো, তাদের আপনদেরকে হারালো, মাতা পিতাকে হারালো, এদের অন্তরে তো চিরকালের জন্য একটা হিংসার আগুন জ্বলতে থাকবে। একটা বিশ্ব অশান্তির, একটা বিশ্বযুদ্ধের একটা মূল কারণ কিন্তু এখানে সুর মধ্যে। তো তাহলে কোরআন বলছে তুমি কাউকে অন্যায়ভাবে হত্যা করো না, এটা শয়তানের কমান্ড, এটা আল্লাহর কমান্ড নয়, হতেই পারে না, তুমি এটা থেকে বিরত থাকো। ভায়োলেন্সের দ্বিতীয় দিকটা হলো আত্মহত্যা করা, নিজে নিজেকে খুন করে ফেলা। যেমন জাপানের একজন বড় আর্কিটেক্ট, উনি নিজের তৈরি ব্রিজ থেকে আত্মহত্যা করেছেন, পড়ে নিজের তৈরি ব্রিজ থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। উনি একটা ছোট্ট কাগজে লিখে গেছেন ওনার রুমে যেটা পাওয়া গেছে, যে পৃথিবীর হেন আনন্দ নেই যে আনন্দে আমি শরিক হইনি, কিন্তু আমার হৃদয়ের কোন এক জায়গায় যে কি অশান্তি,
কোনো আনন্দে আমার সে অশান্তি দূর করতে পারলো না। শেষ আমি অনেক ভাবলাম যে বেঁচে থেকে যখন শান্তি পেলাম না, দেখি মরলে কি হয়, মরে গিয়ে কি শান্তিটা পাওয়া যাবে। আজকে সেজন্য রবি ঠাকুর এক উদাসী আমার মনে বাজায় বাসি, তাকেও জানে না, তাকেও জানে না। এটা কিন্তু আল্লাহর প্রতি যারা ঈমান নাই, এই উদাসী তাদের এই অগ্নি বিনা বিষের বাঁশি বাজাবে তাদের অন্তরে। তো ওই লোক পরে আত্মহত্যা করেছে যে দেখি মৃত্যুর মধ্যে কোনো শান্তি পাই কিনা। আসলে কি মৃত্যুতে শান্তি? শান্তি তো জিকরুল্লাহর মধ্যে, জিকরুল্লাহ সহ মরলেও শান্তি, বাঁচলেও শান্তি। আল্লাহু আকবার। এই যে ইন্নামা ইয়ামুরুকুম বিসু, যে শয়তান সুর মাধ্যমে গোটা বিশ্বে অশান্তি সৃষ্টি করে, নিজে খুন হয় আরেকজনকে খুন করে। অতএব কিভাবে কোরআন সামাজিক অপরাধ চিহ্নিত করলো, আল্লাহ যে রোগ এটা, সু থেকে বিরত থাকো। কোনো রাষ্ট্র তোমার শক্তি যতই হোক, তুমি সু করো না। তুমি ব্যক্তি যত ডিপ্রেশন, যত টেনশন, বিপদে পড়ো, সু করো না তুমি। আলহামদুলিল্লাহ ওস্তাদ, আমাদের একটু বিরতি দিতে চলছে। প্রিয় দর্শক মন্ডলীর সাথে থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কুরআনের ডাক এসেছে। আলহামদুলিল্লাহ আমরা ফিরে আসলাম, আমরা শুনছি আমাদের প্রিয় মুফতি হুজুরের কাছ থেকে ইনশাআল্লাহ। তারপরে দ্বিতীয় বিশ্ব অশান্তির মূল কারণ হলো পর্নোগ্রাফি। ক্যামব্রিজ ইউনিভার্সিটির নিউরো সায়েন্টিস্টদের একটা গবেষণা, পর্নোগ্রাফিক ইফেক্ট অন অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন, যে কীভাবে পর্নোগ্রাফি, অশ্লীল ছায়াছবি, অশ্লীল নারীদের দেহ প্রদর্শনী, তাদের এইসব কিছু, একটা আপত্তিকর ড্রেস, শর্ট পোশাক, বডি ফিটিং পোশাক, হাই হিল পরা, এই এই জাতীয় যে পর্নোগ্রাফির যতগুলি দিক আছে, ওরা গবেষণা করে বলেছে যে যে হিরোইন সেবনের দ্বারা যেই ব্রেনের, হৃদয়ের যে ক্ষতিটা হয়, মানুষ যে উন্মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়, সব কিছু হারিয়ে ফেলে, ধীরে ধীরে মৃত্যুর কোলে সে ঢলে পড়ে, তার চেয়েও ভয়াবহ ক্ষতি হয় এই পর্নোগ্রাফি দ্বারা। এটা ব্রেনের জন্য হেরোনিচ্ছ আরও মারাত্মক। যেই পরিবারের মা বাবা ছেলে মেয়ে সবাই পর্নোগ্রাফির তারা জি আসক্ত আসক্ত, এরা সবগুলি পাগল, সবগুলি পাগল। ক্যামব্রিজ ইউনিভার্সিটির নিউরো সায়েন্টিস্টদের গবেষণা তারা দেখুক। এই জন্যই কোরআন বলে দিয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, চোখ সেফ, তোমার যৌবন সেফ। আল্লাহ, চোখ তোমার যদি সেফটি হারাও, চোখের সেফটি যদি দিতে না পারো, দৃষ্টি যদি সংযত করতে না পারো, এই জন্য আমেরিকান এখন সমাজবিজ্ঞানের বলছে, এই তরুণ নজর নিচে রাখো, খবরদার, যদি কিছু ভালো পেতে চাও তাহলে এই নজরকে যেখানে সেখানে, কোনো পর্নোগ্রাফি অশ্লীল নারীর দিকে দিতে পারবো না, তুমি ধ্বংস হয়ে যাবা। ওই পর্নোগ্রাফিক সেই গবেষণার মধ্যে আমি দেখেছি, নিজে দেখেছি, যে আমাদের ব্রেনের ফ্রন্টাল কর্টেক্সে যে সেলগুলি থাকে, যেটা বুদ্ধিভিত্তিক সেল, যেটা আমাদেরকে সিদ্ধান্ত দান করে যে তুমি এই পথে যাও, এভাবে যাও, ওই সেলগুলি শেষ, ধ্বংস হয়ে যায়। আল্লাহু আকবার, ওই সেলগুলি শেষ। তো ওই সেলগুলি শেষ হওয়ার পরে এই যুব, এই পাগল, লাম রুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, তোমার জীবন স্রষ্টার কসম, এই কওমে লুত, তারা ওই সেক্সুয়াল ডিজিজে পড়ে গোটা জাতি তাদের সেই উন্মত্ততায় সব অন্ধ হয়ে গেছে। তো এটাও কিন্তু এই পর্নোগ্রাফিক ইফেক্টের মতোই একটা ইফেক্টে তারা আক্রান্ত হয়েছিল। তো এখন তো গোটা ওয়ার্ল্ড আমরা দেখি যে আক্রান্ত। তো এখান থেকে যদি আমাদের বিশ্বকে, আগামী প্রজন্মকে রক্ষা করা না যায় কোরআনের শিক্ষা দিয়ে, কোরআনের আলোকে আলোকিত করে, তাহলে কোনো উপায় নাই। কিছুদিন আগে আমি একটা দেখলাম যে আমেরিকার তরুণী তরুণী একটা মেয়ে, অনেক বড় লোক মেয়ে, একটা যুবক, মুসলিম যুবক, লিফটে দুইজন উঠল, হঠাৎ কারেন্ট চলে গেল, এখন লিফটে তারা দাঁড়িয়ে আছে, লিফট অচল। তো আমেরিকান মেয়েটা খুব সংকোচবোধ করছে, না জানি আমাকে আক্রমণ করে, না জানি আক্রমণ করে, আমেরিকান তরুণরা তো এরকমই। কিন্তু দেখলো সে তরুণটা নিজের নজর, নিজের পায়ের দিকে তাকিয়ে আছে, একবারের জন্য ওই মেয়ের দিকে চোখ তুলে সে দেখলো না। সে তো আশ্চর্য, এটা কোন যুবক, আমেরিকার মতো জায়গায় এমন যুবক আছে? সে শুধু আমি তার ছবিও দেখছি, এমনি আছে সে তাকিয়েছে কোনো। পরে লিফট থেকে যখন কারেন্ট আসলো, তারা লিফট থেকে বের হলো, প্রায় 25 তলা পার হয়ে, মেয়েটা আগলে গিয়ে দাঁড়িয়ে বলল, ভাই একটু কথা আছে, আমার আমার জীবনে তো আমি কল্পনা করতে পারিনি যে তোমার মতো একটা যুবক পৃথিবীতে আছে, তুমি একটি বারের জন্য লিফটের মধ্যে আমার মতো একটা সুন্দরী তরুণী তোমার সামনে একটি বারের জন্য তুমি দৃষ্টি দিলে না, এটা কেমন, তুমি কোন জাতির, কোন ধর্মের লোক তুমি? বোন আমি তো মুসলিম, আমি মুসলিম না, এটা আমার ধর্মের শিক্ষা। সে মেয়ে বলছে, যদি তোমার ধর্ম একটা নারীর সৌন্দর্য নজর দিয়ে লুণ্ঠন করার তোমাকে অনুমতি না দেয়, তাহলে বলে দিয়ে লুট করার অনুমতি দেবে? আমি জানি আসলে তোমার ধর্মই একমাত্র আমাদের মতো নারীরা সেফটি পেতে পারে। ভাই আমি তোমাকে স্বামী হিসাবে পেতে চাই। শেষ, এটা বিরাট ঘটনা। পরে ওই মেয়ে ইসলাম কবুল করে
তার স্ত্রী হয়েছে এবং তার মিলিয়ন ডলার ওই তরুণের হাতে দিয়ে দিয়েছে, যাও এবার তুমি ভোগ করো। পরে ওই ফেসবুকে লিখেছে যে একটা আমল, কোরআনের একটা আমল গোটা বিশ্বে তাকে সম্মান এনে দিল এবং তার দারিদ্র মোচন করে তাকে ওয়ার্ল্ডের একজন বড় ধনীতে রূপান্তরিত করে দিল। কোরআন কি মহিমা ছড়ায় আমাদের জন্য, সুবহানাল্লাহ। তো এই যে আজকে এই যে ফাঁসার কারণে, পর্নোগ্রাফির কারণে আমাদের সব মিডিয়াতে পর্নোগ্রাফি ঠাসা, আমরা যে কিভাবে আমাদের জাতির ভবিষ্যৎকে খুন করে ফেলছি। আমরা তো হেরোইনের বিরুদ্ধে কত কিছু আমাদের আইন আছে, কিন্তু এই পর্নোগ্রাফি যে হেরোইনের চেয়েও আরো বড় হেরোইন, আরো মারাত্মক, আরো ভয়ঙ্কর। তো এটার জন্য আমাদের জাতীয় সচেতনতা প্রয়োজন নাই? অবশ্যই প্রয়োজন আছে। আমাদের রাষ্ট্রীয় শান্তি, বিশ্ব শান্তির জন্য কোরআনের এই দ্বিতীয় ফর্মুলে আমাদের আসতে হবে যে কোনো ফাঁসা এটা সমাজে ভ্যালিড হবে না, এটা অন্যায়, আইনগতভাবে আইন করে নিষিদ্ধ করে দিতে হবে। আমরা মোবারকবাদ দিচ্ছি আপনাকে, আলহামদুলিল্লাহ এত সুন্দর সুষমা মণ্ডিত কোরআনের শ্রেষ্ঠ জিনিসগুলো আমাদের সামনে উপস্থাপন করার জন্য। সাথে সাথে শ্রোতা মণ্ডলী, আজকে বিদায় নিতে হচ্ছে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই সময় এই কোরআনের আমলগুলো আপনারা করুন, জীবনকে ধন্য করুন। ওসল্লাহ তাআলা নবীনা মুহাম্মদ আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কুরআনের ডাক শিখি চলে আয় সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ ছুটে এই পতাকা তলে।